ঠান্ডাও বেশি হচ্ছে, বয়স্ক মানুষরা চলেই গেছে, এখন যারা আছে আপনারা হয়তো আস্তে আস্তে যাবেন, যাই হোক যারা থাকবেন যতক্ষণ থাকবেন একটু সামনে আসেন, একটু যদি ঘন করে বসেন না ঠান্ডাটা কম লাগবে, আর হালকা করে বসলে ঠান্ডাটা বেশি লাগবে। জয় রবি। এখনকার আলোচ্য বিষয় হচ্ছে গৌর গোবিন্দের রূপ বর্ণনা। সাজির বেলায় মানে বেবি অশ্বকাল নদীয়ার এক নাগরী সুরধ্বনি তীরে জল ভরিতে গিয়ে অপরূপ গৌরমূর্তি দর্শন করল। অপরূপ গৌরমূর্তি দর্শন করে তার আর জল ভরা হল না, শূন্য কলসে ঘরে ফিরে, ঘরে ফিরে এসে আর এক নাগরীকে কাছে ডেকে বসাই, বলছি নাগরী রে আমি একজন রূপের মানুষ দেখে এলাম সুরধ্বনির তীরে, ওই রূপের মানুষ দর্শন করে আমার কি হলো জানিস, তার ওই রূপের পাতারে আখি ডুবি সে রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল হারাইয়া গেল, আমার কি হলো জানিস, আমার কি হলো জানিস, তার ওই রূপের পাথারে আমার আখি দুটি জন্মের মতো ডুবে গেল, আমার যৌবনের বনে আমার মন যে কখন হারিয়ে গেল, আমার ঘরে আসার পর আর খুঁজে পাচ্ছি না, কোন রকমে তোদের কৃপার গুণে আমি ঘরে ফিরে এলাম। জয়রে। আমি সকালবেলা থেকে এই পর্যন্ত যতক্ষণ আসরে ছিলাম এখানে দেখেছি, যতক্ষণ ঘরে ছিলাম মাইকে কীর্তনটা শ্রবণ করেছি, বিকেলবেলা দেখেছি আসরটা ভরে গেছে, মায়ের সংখ্যাটা বেশি ছিল ছিল না, কিন্তু যতগুলি মা বসেছিল ততটা অনুধ্বনি হয়নি। আপনারা লক্ষ্য করবেন যে কোনো পাকা মন্দিরে উপরে দেয়ালে একটা ওঙ্কার লেখা আছে, আছে না, শনি মন্দির হোক কালী মন্দির হোক আর দুর্গা মন্দির হোক যে কোনো মন্দির হোক ওঙ্কার একটা লেখা আছে। এটা কেন লেখে, কেন লেখে, ওম শব্দে ঈশ্বরকে স্মরণ করা হয় রাধে। আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মে যতগুলি মন্ত্র আছে প্রথমে একটা অঙ্কার আছে, অং দিয়ে শুরু, অং শব্দে ঈশ্বরকে স্মরণ করা হয়,
এই মায়েদের ধ্বনিতে ওম শব্দটা প্রথমেই উচ্চারণ। এই জন্য মায়েরা একজনম ধ্বনি করে যে ফলটা পায়, বাবাদের তিন জনম ধ্বনি করতে হয় রাধে রাধে। এবার খবরটা হচ্ছে আজকের মতো এটা বৃন্দাবন, আগামীকালের পরের দিন থেকে এটাকে বৃন্দাবন কেউ বলবে কি বলবে, অমুকের বাড়ি রাধে রাধে। এই বৃন্দাবনে বসে বিধবা মায়েরা যদি অনুধ্বনি করে তাদের বড় মায়ের বৃদ্ধি পাবে, এটা শাস্ত্রে বলে। সধবারা কুলবতীরা যদি অনুধ্বনি করে তাদের পতির পরমায়ু বৃদ্ধি পাবে, বাকি রইল ছোট ছোট কুমারী মেয়েরা, এরাও যদি এই বৃন্দাবনে বসে প্রাণ খুলে অনুধ্বনি করে এদের খবর আরো ভালো। কি রকম খবর এদের? এদের ভালো জামাই আসে রাধে রাধে। বাকি রইল ছোট ছোট ভাইয়েরা, এরা আজকের থেকে 10 বছর আপনি পিছিয়ে যান, 15 বছর পিছিয়ে যান, এই ছোট ছোট ভাই বোনেরা কীর্তনে আসতো না, এখন কিন্তু এরা সন্ধ্যাবেলা হলেও আরো আসে, দাঁড়িয়ে হলো কীর্তনটাকে কিছুক্ষণ শ্রবণ করে। ছোট ছোট ভাইয়েরাও যদি এই হরিনাম লজ্জা ত্যাগ করে হরি ধ্বনি করে এদের খবর আরো ভালো। কিরকম এদের কৃষ্ণ ভক্তিমতী রমণী আসে ঘরে, কৃষ্ণ ভক্তিমতী রমণী যার আসে ঘরে তার দাম্পত্য জীবন সুখের হয়, সংসার জীবন মধুর হয়, অন্তিমে রাধা কৃষ্ণ চরণ পেয়ে মধুমে শাস্ত্রে লিখলে না সুন্দরী মধু যা হয় না যার সালা, অলক্ষিতার ঘর করেছে মন করেছে খালা। মনে থাকবে? আর একবার বলছি, অনেকেরই মনে থাকবে না সুন্দরী মধু যা হয় না যার সালা, অলক্ষিতার ঘর করেছে মন করেছে খালা। ঘরের বউ যার সুন্দর নয় কীর্তনে মেলায় বিয়ে বাড়ি রাস্তায় ঘাটে ভালো ভালো বউ দেখে রাগ ছাড়ে বাড়ি রাধে রাধে। আমাদের এই ছেলেটা বউ তো সুন্দর নয়, এ ফোনে দৈনিক ঝগড়া করা, আজকে ওগুলো সন্ধ্যা করা। মহাজন কিন্তু সেই সুন্দরীর কথা বলেন, কোন সুন্দরীর কথা বলেছে? যিনি দেখতে ভালো, যার কথা বলা ভালো, যার চালচলন ভালো, যার সবকিছু ভালো, যার রান্না ভালো, সর্বোপরি যার আছে সুস্থ কৃষ্ণ ভক্তি, সেই তো সমাজে সুন্দরী। আপনারা সবাই জানেন দেহুরা লক্ষ্মীন্দরের ঘরে যদি দেহুরার মতো সুন্দরী প্রতিভূতা রমণী না থাকত, ওই মরা স্বামীর প্রাণটাকে বাঁচাত রাধে রাধে। সত্যবানের ঘরে যদি সতী প্রতিভূতা রমণী না থাকত, সত্যবান মারা যাওয়ার পরে প্রাণটাকে বাঁচাত। রাবণের ঘরে যদি প্রতিব্রত মন্দাদরি না থাকত, রাবণের রাম দর্শন হত না। পঞ্চ বান্ধবের ঘরে যদি সতী প্রতিব্রতা কুলবতী সুন্দরী দ্রৌপদী না থাকত, এরা যুদ্ধটা জয় করতে পারত না রাধে রাধে। এখনো তো অনেক মায়ের স্বামী মারা যায়, প্রমাণ আছে, একজন মা তার স্বামীর প্রাণটা বাঁচিয়েছে, আছে প্রমাণ, ইতিহাস নাই, আগেকার দিনে ছিল না।
তারাই সুন্দরী। এবার মনে 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 মায়েরা দুঃখ পাচ্ছে, তাহলে আমরা অসুন্দরী, আমরা অসতী। মহাজন বললেন না, তারা হচ্ছে যারা আগেকার দিন পতির প্রাণ বাঁচাত বা অনেক খ্যাতি সম্পন্ন নারী ছিলেন যুগে যুগে আমাদের এই দেশে, তারা সত্যি সত্যি কৃষ্ণ ভক্তিমতী। আর আমাদের এই জগতের বর্তমান যুগের মায়েরা, এরাও কৃষ্ণ ভক্তিমতী, কিন্তু ভক্তিটা হালকা। রাধে রাধে, তোমার দুধ জাল দিলে কি হয় বলুন, কি হবে? জোরে বলেন, রাতের বেলা একটু কম শুনি তো বলেন, দুধ জাল দিলে কি হয় সর? প্রথমে কি সর হয়? প্রথমে গরম হয়, রাধে। আস্তে আস্তে ঘন হয়, কি তাই তো? তারপরে সেখান থেকে আস্তে 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 সানা সর, নুনি মাখন ইত্যাদি আমি পেতে পেতে অবশেষে কি পাই দুধ থেকে? আমরা পরিশেষে কি পাই? দই। তারও বড় বিয়ে করেছ রাধে, কি পাই পরিশেষে? তোমার হয়তো মনে নেই, সংসারের একটা জ্বালা আছে তো রাধে। আমাদের এই মায়ের ভক্তিটা খারাপও হয়নি, রাধে খারাপ হবে না। এই সাধু সঙ্গ করিতে করিতে, ভক্ত সঙ্গ করিতে করিতে, হরি নাম করিতে করিতে জীব নিত্য দেহ পায়, আর নিত্য দেহ পেয়ে সেদিন মধুর বারান্দায় যারা আছে দয়া করে এখানে আসবে। আরে যতক্ষণ থাকবেন থাকবেন, যখন থাকবেন না বাড়ি চলে যাবেন, আপনাদের কেউ আটকাবে না। যখন থাকবেন না যাবেন, এখানে আসবে। ঘটনা হচ্ছে সারা জীবন তো আরাম করলাম, কি গো এরা এখানে একটু ঠান্ডাটা বেশি, ওখানে একটু কম। রাধে রাধে দেখবেন গুরু গোসাইরা সকাল চারটা পাঁচটার মধ্যে স্নান করে, আমরা করি কি রাধে রাধে? তাদের স্বাস্থ্য ভালো কি তাই না? রাধে রাধে, তাদের কি ঠান্ডা লাগে না? অবশ্যই। তার ভুবন ভোলানোর প্রকাশিত করল, সুরধনির থেকে দাঁড়িয়ে আছে জয়রাবে। একটি কথা না বলে আর পাচ্ছি না, যারা চলে গেছে তারা তো বাড়ি গেছে, যারা এখনো আছে কেন আছেন বলুন তো? দুটি হরি কথা শোনার জন্য, তাই না? কৃষ্ণ কথা শোনার জন্য। মহাজন শাস্ত্রে লিখলেন, নিজের সুখ জলাঞ্জলি দিয়ে, নিজের সবকিছু বিসর্জন দিয়ে যারা কৃষ্ণচরণে মতি দিতে পারে, কৃষ্ণচরণে সব সর্বস্ব দান করতে পারে, তারাই এই জগতে কৃষ্ণ ভক্ত হইতে পারে। তাই গৌরীব কি বললেন? আপনারা এখনো আছেন, কেন আছেন? এমনি এমনি থাকে না, রাধে রাধে।
কৃষ্ণ প্রেমের ঢেউ নেমে ফেরদার প্রাণে, সে কি আর থাকতে পারে মোহমায়ার বন্ধনে? কৃষ্ণ প্রেমে ঢেউ লেগেছে যার প্রাণে, সে কি আর থাকতে পারে মোহমায়ার বন্ধনে? বসেছে প্রেম যার প্রাণে, সে যেন আকুল প্রাণে যায় ছুটিয়ে দেখতে রাধা কৃষ্ণ ধনে, সে কি আর থাকতে পারে মোহমায়ার বন্ধনে? আজকালে নদী আছে, সেটাকে কি নদী বলে? ভব নদী। সেই নদীর রসের তুফান, অনুরাগের গাছে মান, লোভীগণের কক্ষে প্রাণ, তাই না তারা পায় না রাধা কৃষ্ণ ধনে, সে কি আর থাকে পারে মোহমায়ার বন্ধনে? সে কি আর থাকিতে পারে মোহমায়ার বন্ধনে? মোহমায়ার বন্ধনে ওই নদীর আগে বিন্দু জল পান করিলে, তার ভিতর বাহির শীতল করে, শীতল করে, তারে রাখে নাই আর মায়ার ঘরে, মায়ার ঠান্ডা খুব লেগেছে। ঠান্ডা লাগু ঘুমাবেন না কিন্তু, কারণ এটা বৃন্দাবন তো, এই বৃন্দাবনে বসে যদি ঘুমান না সর্বনাশ হবে। রাধে রাধে। কেন? এই নাম অপরাধ হচ্ছে 10 প্রকার, সেবা অপরাধ হচ্ছে 64 প্রকার। এই বৃন্দাবনে বসে ঘুমালে, হরি সংকীর্তনে ঘুমালে 1 প্রকার নাম অপরাধ হয়ে যায়। শুধু তাই নয়, আমাদের গ্রামে না এবার যাত্রা এসেছে, কলকাতার সবচেয়ে দামি যাত্রা কোনটা? দিগ্বিজয়ী অপেরা। তা বাড়িতে 3 জন মানুষ, বাড়িতে যদি 3 জন মানুষ হয় কে কে হতে পারে? ছেলে, মা আর ছেলের বউ। এই অগ্রায়ণ মাসে যাত্রাটা এই কয়েকদিন আগেই ছেলেটা বিয়ে করেছে, নতুন বউ।
আর ছেলেটা মনে মনে ভেবেছে নতুন বউ তো যাত্রায় নিয়ে যেতে হবে, না হলে যে বউয়ের বাপের বাড়ির মানুষ আবার নতুন জামাইকে কিপ্তে বলবো 200 টাকা দিবি কম নয়। ঠিক যাত্রার দিন সকালে মায়ের কাছে গিয়ে বলছে, মা আজকালকার ছেলেরা তো খুব চতুর, বলছে মা ঠান্ডাও খুব, মানে মাকে ঠান্ডার ভয় দেখিয়ে বাড়িতে রেখে রাখবে, কিন্তু আজকালকার ছেলেদের এই চালাকিটা দেখতে 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 সাদা সিধে মায়েরা এখন বুদ্ধিমতি হয়ে গেছে, কি গো ভয় নাই? আরে জেলা সাদার বাজারে যেতে পারতো না, একা ছাইরে দেন খুব বেড়ে চলে যাবে, মোবাইল দেখতে পারে মাকে বলছে, ওমা ঠান্ডাও খুব, তুমি কি যাত্রায় যাবে? মা তো জানে ছেলে কেন এটা বলেছে, মা বলছে যতই ঠান্ডা হোক আমি যাত্রায় যাব। ছেলের মনটা বড় খারাপ, বাড়িতে তো একদম থাকতেই হবে, মানে নতুন বউকে নিয়ে যাত্রায় যাওয়া হলো কি করবো, মায়ের তো কথা ফেলতে পারে না, অগত্যা দুটো টিকিট কেটে এনে ছেলের মন খারাপ। বউ শাশুড়ি যাত্রায় যাবে এটা কি কম? বাড়ির কাজ সব সকাল সকাল 7টা 5টায়, 1টা রান্না 10টায়, সবকিছু একবার দেখবেন মায়েরা যদি কোথাও যায় সেদিন, বিশেষ করে যদি বাপের বাড়ির খবর হয়, আরো যদি বাপের বাড়িতে কারো বিয়ে হয় খবর খারাপ, বিয়ের আগের দিনে চলে যান বাড়ির কাজ সব টানা করে। ঠিক বউ শাশুড়ি বাড়ির কাজ সব সেরে সকাল সকাল যাত্রা প্যান্ডেল ঢুকে গেছে, যাত্রা শুরু হবে 8টায়, প্যান্ডেল ঢুকেছে 5টায়, 3 ঘন্টা সুন্দর ভরাট বিছানো আছে তো ডায়েজের সামনে বসে, তো এই লাইট ম্যান ছেলেটা লাইট গুলো লাগাচ্ছে, বলে নবুড়িমা যাত্রা তো অনেক দেরি আছে এত সকালে। বুড়িমা রেগে বললেন, আরে ছেলে দেরি করে এলে পিছনে বসতা, পয়সা দিয়ে টিকিট কেটেছি পিছনে কেন? ঠিক আছে বসো। বসে থাকতে থাকতে কতক্ষণ থাকবে বলেন তো? 3 ঘন্টা এটি কি বাড়ির কাছে কথা? কিছুক্ষণ থাকার পরে কি গো বেশিক্ষণ বসে থাকলে কি হয় গো? আপনাদের যেটা হয়েছে গুলি মারো কমরে ধরেছে, বৌমাকে বলছে বৌমা কমরটা বড় ভেঙেছে, একটু সোজা হয়নি, সুন্দর বিছানা করা আছে। বৌমা বলছে মন্দ হয় না, যাত্রা তো দেরি আছে। বউ শাশুড়ি মিলে শুয়ে পড়েছে, বলেন তো পরিশ্রান্ত শরীরে ভালো বিছানায় শুইলে ঘুম কি আর দেরি হয়? একটা সময় ঘুম এসেছে, এমন ঘুম এসে গেছে যাত্রা শুরু হয়ে গেছে, ওগুলো তোর দেশেই যাত্রা নয় প্রবচনক যাত্রা, তাড়াতাড়ি শেষ হয়, একটা সময় শেষ হয়ে গেছে। বউ শাশুড়ির ঘুম ভাঙে, যাত্রার গাড়ি হর্ন বাজাচ্ছে মানে লোড করো চলো, এইবার বুঝলি ঘুম ভেঙে গেছে, বলছে বৌমা উঠো উঠো যাত্রার গাড়ি এলো। বউ শাশুড়ি উঠে হুড়মুড় করে বসে, ছেলেটা লাইট গুলো খুলছে আর বলছে, বউ বুড়িমা বাড়ি যাবে না? বুড়ির রা কে দেখে এই ছেলে যাত্রা দেখলাম না বাড়ি যাচ্ছে, বলছে বুড়িমা রাগ করে লাভ নেই পিছন ফিরে দেখে প্যান্ডেল ফাঁকা। বুড়িমা পিছন ফিরে দেখে প্যান্ডেলটা আগের মতো নেই, লোক নেই নেই কিন্তু আগের মতো গোসানো গাছানো নেই, আইলে দেখে হয়ে গেছে, ঠান্ডাও লেগেছে অনেকক্ষণ ঘুমিয়েছে, কি করবে অগত্য বাড়ি চলে গেলে, ছেলে তো রাত্রে ঘুম হয় নাই, সকালবেলা উঠে বৌমাকে ধরে চলো তো যাত্রাটা কেমন দেখবে? বৌমা কি বলবে বৌমা তো যাত্রা দেখেই নাই শোনেও না,
আজকাল নববধূরা তো খুব বুদ্ধিমতী, চালাকি করে বলেছে তোমার কথা। পাড়ায় যাত্রা, শাশুড় শ্বশুর কত, ঘোমটার উপরে ঘোমটা, মানে একটা কাপড়ের ঘোমটা, একটা চাদরের ঘোমটা, একটা মাফলারের ঘোমটা, ঠান্ডা এত ঘোমটা নানা থেকে যাত্রা, ভালো দেখাও যায় না, ভালো শোনাও যায়। তুমি মায়ের কাছে যাও, ছেলেটাকে বোকা বানিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, ও মা তুই যাত্রা কেমন দেখলে, এই ভুলি না আর আমি টিকিট সালাদ বসে, মানে উকিলও পারবে না। পূর্ণিমা বলছে, ছেলে তোমাকে কতদিন থেকে বলি, ডাক্তার দেখাও, আমি যে কানেও ভালো শুনি না, চোখেও ভালো দেখি না। রাধে রাধে, এই কীর্তন আসরে যদি ঘুমান আনমনস্ক হ, কালকে কিন্তু সকালবেলা বাড়ির মানুষ জিজ্ঞাসা করবে, করবে না কীর্তন কেমন হয়েছে, কি বলবেন, ওই তো বুড়িমার মতো অবস্থা হবে, নাহলে বৌমার মতো অবস্থা হবে। রাধে রাধে, এইবার রূপের কথা শোনে, সাজির বেলায় নদী আর না করি, সুরধনীতে জল ভরিতে গিয়ে অপরূপ গৌরমূরতি দর্শন করি, দর্শন করে ঘরে ফিরে আর এক নাগরীকে কাছে থেকে বসাই, বলছি নাগরী রে, আমি যে রূপের মানুষ দেখে এলাম, তোরা যদি ওই রূপের মানুষকে একবার দেখিস, আহ তোরা জন্মের মতো ভুলে যাবি, ভুলে যাবি। দ্বিতীয় নাগরী বলছে, দেখব, আমরা দেখব ওই রূপের মানুষকে, আমরাও দেখব। প্রথম নাগরী বললেন, দেখবি দেখবি, যদি আর দেরি নয় তাহলে ছুটে আয়। এত টাকা পয়সা খরচ করে কীর্তন দিয়ে কি লাভ হবে বলুন, কে শুনবে? রাধে রাধে, সারা জীবন তো ঘুমাইলাম, কীর্তন হবে না, আপনারা তো আসছেন কীর্তন করে লাগত। সত্য যুগে মানুষের পরমাই ছিল 1,00,000 বছর, 1,00,000 বছর। ত্রেতা যুগে কমই আনে কত, 10,000 বছর। সত্য যুগের মানুষ অস্থিগত, শরীরের যতদিন হাড় থাকত ততদিন বাঁচত, ভজন ছিল কি সাধনা তপস্যা, হ্যাঁ ত্রেতা যুগে মানুষের পরমায়ের 10,000 বছর, মর্যাদাগত প্রাণ, যতদিন শরীরে মাংস থাকত ততদিন প্রাণ তা থাকত, ভজন কি ছিল যাকে যোগ্য, দাপর যুগে আরো কমালে, দাপর যুগে 1,000 বছর মানুষের বড় হয়।
চর্মগত প্রাণ, শরীরে চামড়া যতদিন ঠিক থাকতো ততদিন প্রাণ থাকত। ভজন কি ছিল? পরিচর্যায় আমার পরিচর্যা, সেবা, ভালোবাসা, এটা দাপরযুগের ভজন। কলিযুগে 100 বছর মাত্র বড় মানুষ, 100 বছরের মধ্যে গড় আয়ু হচ্ছে 70 বছর, 35 বছর তো ঘুমালেন কি? 70 যদি হয় তাহলে 35 বছর আমরা ঘুমাইলাম, 5 বছর শিশুকাল গেল, 2 বছর পৌগন্ড, তারপরে 10 বছর 12 বছর পর্যন্ত কৈশ, তারপরে যৌবন এলো, তখন ধরে গেল রাধে রাধে 40 পর্যন্ত যৌবন থাকে, তাহলে তো দিন তো শেষ, কৃষ্ণ ভজন কখন হবে? রাধে রাধে বহু রজনী আমরা ঘুমিয়েছি, একটা রজনী না ঘুমালে কি করব? ক্ষতি হয় কি? তেমন কিন্তু ক্ষতি হয় না। গতিকে আমি বলছি না আপনারা থাকেন, এটা আপনাদের বলছি না, রাধে রাধে আপনাদের যা অসহ্য হয়ে যাবে বাড়ি যাবে, এটা হচ্ছে আমাদের মায়া হোক। এবার বলবেন না ঘুমালে শরীরটা খারাপ হয়, এটাও ঠিক, কিন্তু বেশি ঘুমালেও খারাপ হয় কি বল? রাধে নদীয়ার নাগরী বললেন, জলের ফলে গোমা গুনেছেন? গুনেন নাই?
কয়টা দ হয়েছে? গোনা হয়নি। তার মানে মনসংযোগ ঠিক মতো হয়নি, মনটা বাড়ির দিকে টানছে, বাড়ির দিকে নয় বিছানার দিকে টানছে। প্রথমে দামিনী, দামিনী মানে এই যে বিদ্যুৎ লাইট জ্বলছে। সুপ্রাচীন কালে ভগবদ্গীতা রচনা করেছে তখন এই বিদ্যুতের উৎপত্তি হয়। বর্ষাকালে আকাশে কালো মেঘে মেঘে ঘর্ষণ লেগে যে বিদ্যুতের উৎপত্তি হবে সেটা দেখে পদকর্তা পত্তা লিখেছে। যখন বিদ্যুতের উৎপত্তিটা হল কি গো, এত শব্দ হয় না? সেই শব্দে কিন্তু প্রাণে ভয়ও হয়, প্রাণটা কেঁপে উঠে। একটা উজ্জ্বল জ্যোতি প্রকাশ হয় গোলাকার, সেটার দিকে তাকানোই যায় না। যাই কি এই যে উজ্জ্বল জ্যোতি একটা প্রকাশ হয় গোলাকারে, তার দিকে তাকাই যায়। সেটাকে সাদৃশ্য করেছে বিদ্যুতের মালা, মানে দাম, দামিনী দাম, দাম মানে মালা। জয়রাধে এই বিদ্যুতের ভালো লাইট গুলো দেখে, আলোটা দেখে কোন এক ভদ্রলোক যদি তার বাড়িতে এই রকম বড় বড় লাইট বাজার থেকে কিনে এনে বাড়ি বিভিন্ন জায়গায় লাগিয়ে, যদি ওই বাড়িতে ইলেকট্রিক কানেকশন না থাকে, লাইট গুলো জ্বলবে? বাবা জ্বলবে, লাইট জ্বলবে, ইলেকট্রিক কানেকশন কিসে? তার সংযোগ, তাই না? তেই তার সংযোগ করলে যেরকম ওই পোল থেকে তার সংযোগ করা হয়েছে বলে এই লাইট গুলো জ্বলছে, তার সংযোগ করা হয়েছে। তা ঠিক তাই আমার গৌর দামিনীও এমন দামিনী, তার সঙ্গেও সংযোগ করতে হবে। রাধে রাধে তার সংযোগ করতে হবে। কি গো, বাড়ি আমার, নারী আমার, গাড়ি আমার, সবকিছু আমার, জমি আমার, জমা আমার, টাকা পয়সা সব আমার, আমি কার? রাধে, এটা কিন্তু আমরা একটিবারের জন্য ভাবি না। রাধে রাধে, একজন মরিলে কাঁদি সর্বজন, আপনার আমার নিকট আত্মীয় মারা গেলে, প্রতিবেশী মারা গেলে সবাই মিলে কাঁদি। আমরা এটা জানি, একটি পাড়ার মানুষ কেন, সারা অঞ্চলের মানুষ যদি বসে কাঁদা যায় মৃতদেহর পাশে, বাঁচবে মৃতদেহ, ফিরে আসবে? এটা কিন্তু আমরা জানি, তবুও কাঁদা। তার মানে এই শরীর নশ্বর, সংসারটা নশ্বর, অনিত্য, আজ আছে কালকে নেই, এটা আমরা সবাই জানি, জানি না? কিন্তু বুঝি না, আমি তাই ধরিব বুঝি না। কি করি, ওই মৃতদেহটা গঙ্গার জলে ধৌত করে, পরিষ্কার জলে ধৌত করে, তুলসী চন্দন দিয়ে ওই মৃতদেহের সারা দেহে কৃষ্ণ নামের অক্ষর গুটি লিখে দিই। এটাও জানি এই মৃতদেহে কৃষ্ণ নাম লিখে দিয়ে লাভ হয় না, জানি না লাভ হয় কিছু? কেন লিখি, কেন লিখি? জানি তো লিখলে লাভ হয়, তবুও লিখি, লিখে দেই কৃষ্ণ নামের অক্ষর দুটি, কেন লিখি? জেনে শুনে যেজন ভুলে তার জন্ম পশু কুলে নিদায় ধরিব। রাধে রাধে, মহাজন বললেন যদি কৃষ্ণ নাম দেহে লিখে রাখতে হয়, লিখে দিতে হয়, ওই মৃতদেহে নয়,
আজকেই লেখেন, ভগবান বলছে আজকে না এখনই লেখেন। আজকে সারারাত্রি বেঁচে থাকবো আমরা সবাই, এমন গ্যারান্টি আছে? এই যারা এখানে আছে, যে কয়েকজন আছে, কেউ হয়তো বাড়ি যেতে পারবো না। এই জন্য মহারাজ বললেন, যদি কৃষ্ণ নাম লিখে রাখতে হয় এখনই লিখে রাখেন। কোথায় লিখবেন গো? শাস্ত্র বললেন কাগজে লিখো না, নাম কাগজ ছিঁড়ে যাবে, যাবে না। যত দামি কাগজ হোক ওটা ছিঁড়ে যাবে। পাথরে লিখো না নাম, পাথর কালের বসে একদিন খড় হয়ে যাবে। তোমরা হৃদয়ে লিখো না এই নাম, চিরদিন রবে। তাই এ জগতের কোন ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করে হরি নামের মালা গলে পড়ে গলে পড়ে নয়নের জল সার করে বড় খোপাই নেই তো আছে,
লম্বা শুনলে নেই, লম্বা হলে উঠারে কাটে, লম্বা হলে কাটে। খোপা তৈরি করবে কি? আর তখনকার দিনে যে খোপা গুলো তৈরি করত সবাই পারত না, কিন্তু একটা ওস্তাদি ছিল। মন শুদ্ধ না হলে যেরকম রান্না হয় না, ঠিক তাই মনটা শুদ্ধ না হলে সাধু হওয়া যায় না। যতই মালা দিল পরে হরি নাম করে লাভ হবে না, তাই হরি বলবে। মহাজন কি বললেন? তার সংযোগে যেরকম এই লাইট গুলো ধরেছে, সবই আমার, আমি খারাপ, আমি তার। এটা যদি আমরা মেনে নিতে পারতাম, বলতে পারতাম, একবার প্রাণ খুলবে, আহারে গৌর হরি আমার হোক বা না হোক, কিন্তু আমি তার। এই কথাটা যদি আমরা প্রাণ খুলে বলতে পারতাম, এই লাইফ গুলো যেমন তার সংযোগে ধরেছে, আমাদের প্রত্যেকে হৃদয়ে জ্ঞানের প্রদীপটাও ঠিক গৌরদামের তার সংযোগে জ্বলে উঠত। আর যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার হৃদয়ের জ্ঞানের প্রদীপ জ্বলে উঠে রাধে রাধে, তার মানব জন্ম ধন্য হয়। মানব জন্ম ধন্য আমি তার। কি যেদিন এসেছি কেউ সঙ্গে এসেছে, কিছু সঙ্গে এসেছে, আমি একাই এসেছি। যেদিন চলে যাব কিছু নিয়ে যেতে পারবেন? ব্যাংকের টাকা, ধন সম্পত্তি, ঘরের আসবাবপত্র, সোনার গহনা, দামি কাপড় চোপড় কিছু একটা নিয়ে যেতে পারবেন? আহারে, তাহলে সবই তা, তাই না? সবই তো তার। আমি তার এই কথাটা যদি আমরা বলতে পারতাম নির্দ্বিধায়, তাহলে আমাদের মানব জন্মটা ধন্য হত, মানব জন্ম পাওয়াটা সার্থকতা লাভ করত। শুধু তাই নয়, এই সমাজের জন্য আমরা অনেক কিছু করতে পারতাম। এই বলতে পারিনি বলি কি হয়েছে জানেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হইয়ে বৃক্ষ সম হইল, বৃক্ষ সম হইল। যেমন কাটিলেও কিছু বলতে পারে না, রোদে ঘরে কত কষ্ট পায় কিছু বলতে পারে না, আমরা তো তাই হয়ে গেছি। কি গো, তাই তো হয়ে গেছি। একটা ছেলেকে যদি আপনি ভালো মন্দ বলতে যান, কি বলবে জানেন? তুমিও সব বুঝবে না। কি গো, মানে আপনার থেকে ও বেশি বুঝে গেছে,
ওই গাছের মতো চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে ভাষা রাধে রাধে আপন সেরে কার দোষ ছেলের দোষ নয় আপন সেরে সব হারালি দোষবাদ দেবী কার কাছে রাধে এখনো সময় আছে কিছু করার সময় এখনো আছে আমার যদি অবহেলায় অলসতায় এই বাকি দিন কয়েকটা যে কয়েকটা দিন আছে নষ্ট না করি তাহলে এখনো আমরা অনেক কিছু করতে পারবো রাধে রাধে তাহলে এই দামিনী শিখে আমার গৌর দামিনীর তুলনা হলো না ময়দান বললেন আরে কিবা দূরে গেল আমাদের গ্রামে কিন্তু তিনটে মদন আছে একটা মদনের চরিত্র ভালো না এইখানে মদন আছে না কেমন সেই মদনের সঙ্গে আমার গৌরবের তুলনা করছে রাধে রাধে সকালবেলা খবরের কাগজ খুললেই সন্ধ্যাবেলা টিভিটা খুলি উন্নয়নের যদি খবর নাও থাকে মদনের খবর আছে কি গো প্রত্যেক দিন এটা পাওয়া যায় সবার বাড়ি তো মদন আছে রাধে রাধে মদন তো সবার বাড়ি আছে ঈশ্বরের তত্ত্ব জয়ীছে জলিত জলম মানে আপনার কথার উপর কথাটা বলতে হচ্ছে ঈশ্বরের তত্ত্ব জয়ীছে জলিত জলম জীবের স্বরূপ জয়ীছে স্থূলের কম জীব শক্তি ঈশ্বর শক্তিমান গীতা বিষ্ণু পুরাণাদিতে আছয়ে রমা এই শীতের দিনে বেশি ঠান্ডা লাগলে সকালবেলা আমরা কি করি কি করি গো আসতে আসতে হ্যাঁ হ্যাঁ জোরে বলেন না লজ্জা কিসে এই যে এত লজ্জা পার আমি তাকে বলেছি রাতের বেলা কম শুনি সকালবেলা বলেছি দাঁড়া আমি সকালবেলা বলেছি যে লজ্জা যার বেশি থাকবে সে কৃষ্ণ ভালোবাসতে পারবে তখন ভালোবাসার কথাটা বলতে চেয়েছি বলছি যে রাত্রে গেল আমি ভালোবাসার কথাটা বলবো বলবো ভাব এই ছেলেমেয়েরা চলেই গেল
আমি ঢুকলাম ওরা চলে গেল আর একটু দেখলো।